আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আজকে আমি একটা কলিজি সিঙ্গারা রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম আমি এখানে দুই দুই আট দুই বাটি ময়দা নিলাম ময়দা নিয়ে কিন্তু আমি দেখুন লবণ আর তেল দিয়ে বা করে মাইখা তারপরে কিন্তু আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করবো তো দেখুন বা মতন কিন্তু ডোরারে ডোল্লা শক্ত একটা ডো তৈরি করবো বেশি নরম না বেশি শক্ত না তো মিডিয়াম মতন ডো তৈরি করে একটু তেল দিয়ে আমি এক ডাক এক জায়গায় রাইখা দিলাম রাইকা দেখুন এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিলাম অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু আমি এখানে বেশি করে দুই তিন চারটা পিঁয়াজ পাঁচ ছটা কাঁচামরিচ আর একটা আলু ছোটো ছোটো কিউব করে কাটটা আমি একসাথে তেলে দিয়ে দিছি দিয়ে কিন্তু আমি এখানে দেখুন আদা রসুন বাটা দিয়েছি দুই চামচ অল্প করে লবণ দিছি পরিমাণ মতন আধা চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া আর হলো আধা চামচ গরম মশলার গুঁড়া দিছি এখানে দিয়ে কিন্তু আমি একটু গরু মরিচের গুঁড়োও দিছি এরপরে আমি সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে আলুটার সাথে মশলাটা কষাইছি আর যখন মশলাটা কষানো হয়েছে লাস্টে আমি এখানে কিন্তু মুরগির কলি যেটা সুন্দর করে ছোটো ছোটো করে কাটটা দিয়ে দিছি দিয়ে ডাক সুন্দর করে দেখুন আমি কলেজিডিরে গুণাবুণা করবো যখন একটু বুণাবুনা হইব তখন আমি অল্প একটু পানি দিয়া তারপরে কলেজিরি ডাক রান্না করবো যাতে কলিজিরার আলুটা সিদ্ধ হয়ে যায় তো যখন সিদ্ধ হয়ে যাবো তখন দেখুন আমি একটা লেবু রস এখানে ছিলা দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে কিন্তু আমি এখানে সুন্দর মতন আবার এটা লাড়া দিলাম লারা দিয়ে তারপরে কিন্তু একটু বুনা বুনা করবো আর এখানে আমি ভালো করে এটা তারপরে এই কলিজির সিঙ্গার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়েন তো দেখুন আমি এখন এখানে একটু স্বাদ লবণটা কম লাগছে আর একটু লবণ দিছি আর আমি এক চামচ বইরা এখানে জিরার ফাটকি দিয়ে দিলাম আর লোক এখানে বেশি করে তুড়ি ধোনা পাতা দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে আমি এটার একটু বাজা বাজা করে নিব আর এই কলিজি কি মাটা কিন্তু অনেক মজা লাগে এটা বাজা বাজা করে সুন্দর করে আমি এখন উঠাই দিলাম একটা প্লেটে উঠাইয়ে দেখুন এখানে আমি ছোট করে একটা রুটি বানামো বেশি বড় না ছোটো করে রুটিটা বানায়া দেখুন সুন্দর করে আমি রুটিটা বানাইতেছি বানাই কিন্তু রুটিটা এখন আমি বানানো আমার হয়ে গেছে তো হওয়ার পরে আমি মাঝখান্দা একটু কাটটা দিলাম কাটটা কিন্তু এখানে দেখুন আমি কিন্তু কলিজার পেস্টটা এইভাবেই দেই তো আমি ওইভাবে দিনে এইভাবে তাড়াতাড়ি হয় দেখে আমি এইভাবে করে কলিজার পেস্টটা দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে এটা মুখটা আটকাই দিয়েছি আটকাইয়া তারপরে দেখুন এখানে দইরা আমি কিন্তু এদিকে কলিজার ইয়াটা বইয়া দিলাম ভিতরে বইয়া সুন্দর মতন মুখটা আটকাইয়া দিতে হইব তো দেখুন আমি এখানে কিন্তু বেশি করে কিন্তু বইয়া দিলাম যাতে বেশি করে পুর বরবিন বেশি করে মজা লাগবো এটা খাইতে তো দেখুন এখানে কিন্তু আমার এটা বড় হয়ে আছে আমি হাত দিয়ে সুন্দর করে মুখটা আটকাই দিতেছি যদি একটু পানি লাগলে দিয়া লইয়েন তো আমি একটু পানি দিয়ে সুন্দর করে মুখটা আটকাইয়া তারপরে কিন্তু আমি একটা কাটা চামচ দিয়ে সুন্দর করে মুখটারে সিল করে দিলাম দেখতেও সুন্দর লাগবো আর এইভাবে করে কিন্তু আমি সবটি জারিয়া বানাবো তো দেখুন আমি আরেকটু আপনাদের দেখাইতেছি তা আমি কিন্তু এইভাবে আমি অত সুন্দর করে কলিজার পেস্টা দিতে পারি না তা আমি এইভাবে করেই দিছি যা যেমনি ভালো লাগে দিয়েন তো দেখুন এইভাবে করে কিন্তু আমি আরেকটা রুটিও বানিয়ে নিলাম বানায় কিন্তু এই এটাও আমি সুন্দর করে পেঁচাইয়ে দিব এখন পেঁচাইয়া তারপরে এটার ভিতরে আমি কলিজারে ঢুকাইয়ে দিব তো দেখুন প্রথম একটু পানি দিয়ে দিলাম যাতে সুন্দর মতন আটকায় তো পানিটা দিলে এটা সুন্দর মতন আটকায় তারপরে কিন্তু আমি এখানে কলিজারিয়াটা বইয়া দেবো দেখুন এদিকে সুন্দর করে কিন্তু বইরা তারপরে কিন্তু বানামো তা আমি কিন্তু আগে অনেকটি বানাই নিছি তো আপনাদের শুধু খালি দুইটা দেখাইতেছি কীভাবে বানাইতে বানাইতে হয় তো দেখুন আমি এইভাবে করে বানাই কিন্তু সুন্দর করে ডিরে সিল করে দিব তো একটু আটা দিয়ে দিলাম যাতে নিচে তা না লেগে যায় তো দেখুন এইভাবে করে বানায় বানায় আমি সবটি দেখুন এখানে রাখছি তো আমি কিন্তু এখানে অনেকটি ইয়া বানাইছি তো দেখুন তেল পুরো চুলার মধ্যে দিয়ে তেলটা ভালো মতন গরম করে কিন্তু আমি সবটি সিঙ্গারা দিয়ে দিলাম দিয়ে কিন্তু যখন একটা পিঠ হালকা লাল হয়ে আসছে তখন আমি উল্টাই দিয়েছি আর আমি এটা সুন্দর মতন দোনোটা সব পিঠে ভালো মতন মশমশা হইলেই নামাই দিব তো যখন দেখুন সব পিঠে গোল্ডেন কালার হয়ে যাব তখন নামাইয়া আমি একটা প্লেটে তেলটা জড়ায় রাখব তা আমি কিন্তু এইভাবে কইরা দেখুন এডিও ডিও সুন্দর করে উঠাই দিতেছি উঠাইয়া আরও যেটি আছে ওইটাও বাচ্চা নিমু তো তেলটা ছাইককে সুন্দর করে উঠায়েন তা আমি আরও যেটি আসলে ওগুলোও দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে ওটিও বাচ্চা নিমু তো দেখুন এইভাবে করে আমার সবটি ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমার সিঙ্গারাটা বানান পুরো শেষ